সবাই কি দ্বিতীয় সামিক কি পরীক্ষার সিলেবাসটা পেয়েছো? নো স্যার। यस স্যার। স্যার পাইছি স্যার। যে যে পাওনি বলছো তুমি গ্রুপে দেখো, গ্রুপে আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো। ঠিক আছে। আচ্ছা আমরা একটু আজকে যারা আসে নাই, যারা ক্লাস করতেছে না, তাদেরকে বলে দিও পরীক্ষার রুটিনটা, না হলে পরীক্ষার সময় ওরা কনফিউশনে পড়ে যাবে। শামিম চৌধুরী কি ড্র করতেছো? কাল তোমরা কেউ ক্লাসে ছিলে না কেন বলতো? তোমাদের ওই এমসিকিউ গুলা একটু অধ্যায় বাইরে থেকেও পড়তে পারে, তোমরা এটা নিয়ে বেশি ইয়ে করার দরকার নেই, বুঝছো? যেহেতু এমসিকিউ গুলাকে
সব এমসিকিউ কিন্তু এক অধ্যায় থেকে দেওয়া হয়নি, দুই একটা অধ্যায় বাইরে থেকে আসবে, বুঝছো? যদি তুমি ক্লাস টেনে টেনে করো তোমাদের বইটা শেষ হওয়ার কথা। এখন তোমাদের একটা প্রি টেস্ট, এটা একটা প্রি টেস্ট না, এমসিকিউ একটু আমি বাইরে থেকে দিছি যেন তোমরা পুরো বইটা একটু কভার করতে পারো, সেই কারণে চার। ঠিক আছে, আমরা চার শুরু করতেছি। ক্লাস আমরা কতদূর করেছি একটু দেখি। সবাই কি আমার কথা বুঝছো? আরেকটা কথা একটু বলে দিই, যারা আছে একটু পরীক্ষা প্রশ্নের উত্তর লেখার একটু নিয়মাবলী বলে দিই। তোমরা যে জিনিসটা একটু ভুল করো আমি একটু দেখাচ্ছি তোমরা তোমাদেরকে। তোমরা সবসময় খেয়াল রাখবে যে কোনো পরীক্ষায়, বুঝছো, যে কোনো পরীক্ষায় একটু খেয়াল রাখবে। আমি তোমাদের দেখাচ্ছি পরীক্ষা প্রশ্নের লেখার নিয়ম, একটু খেয়াল করো। তোমরা কি করো, তোমরা করো যে দেখো প্রশ্ন হচ্ছে প্রথমে লিখবে এইভাবে, ধরো 1-9, 1-9 প্রশ্নের উত্তর, ঠিক আছে? উত্তরের ক। তোমরা কি করো যখন খ লেখো শুধুমাত্র খ লিখো, এইভাবে লিখবে না, অবশ্যই তার আগে এই লাইনটা অবশ্যই লিখতে হবে 1-9 প্রশ্ন উত্তরে খ, তারপর লিখবা 1-9 প্রশ্ন উত্তরে গ, তারপর লিখবা 1-9 প্রশ্ন উত্তরে ঘ, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে এরকম মেনটেন করবা। আচ্ছা, আবার তোমরা কি করো, ধরো তোমরা কি করো 1-9 প্রশ্ন উত্তরে ক লিখলা, তারপর কি করো 2-9 প্রশ্ন উত্তরে আবার ক লিখো, এভাবে কেউ লিখবে না। এক লিখলে পুরোটা এক লিখে শেষ করবা, যদি না পারো গ্যাপ রাখবা। আমার কথা কি পরিষ্কার বুঝে যাচ্ছে? আচ্ছা, তোমরা মেবি দেখতেছো না স্ক্রিন শেয়ারে, তো দেখো আমি আবার দেখাচ্ছি। তোমরা কি করবে, প্রথমে লিখবা 1-9, 1-9 প্রশ্ন উত্তরের উত্তরের আছে, তারপর লিখবা 1-9 প্রশ্ন উত্তরের খ। তোমরা কি করো ডিরেক্ট খ লিখে দাও, তারপর লিখো গ, এভাবে কেউ আনসার করবে না, বুঝছো? প্রত্যেক গ লিখো, তোমরা কি লিখো এরকম গ, এরকম কেউ লিখবে না। প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আলাদা আলাদা করে লিখবা 1-9 প্রশ্ন উত্তরের ক, তারপর লিখবা 1-9 প্রশ্ন উত্তরের খ, তারপর লিখবা 1-9 প্রশ্ন উত্তরের গ, তারপর গিয়ে লিখবা 1-9 প্রশ্ন উত্তরের ঘ। এটা সিকিউর কথা বলতেছি, সিকিউর ক্ষেত্রে। আচ্ছা, এবার লিখবা, তারপর তোমরা আবার কি করো মাঝখানে কি করো, আবার ধরো 1-9 প্রশ্ন উত্তর ক, 2-9 প্রশ্ন উত্তর খ, আবার কি লেখো 1-9 প্রশ্ন উত্তরে আবার দেখি কি লেখো খ লেখো, এভাবে তো লিখবে না। এক লিখলে এক পুরোটা শেষ করবে, বুঝছো? এক লিখলে এক পুরোটা শেষ করবে, তার মাঝখানে কিন্তু কোনো রকম ভাবে অন্য কিছু লিখবে না, অন্য প্রশ্ন উত্তর দিবে না। যদি না পারো তাহলে পুরোটাই খালি রাখবে, সর্বোচ্চ শামীম চৌধুরী মনোযোগ দাও, চ্যাট করা দরকার নাই, সর্বোচ্চ লিখাটা কিভাবে লিখবা। আচ্ছা, এর তো গেলো একটা। তারপর সেকেন্ডলি তোমরা কি করো, এভাবে এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা কেন এভাবে লিখবে। দেখো এটা হচ্ছে কেন বলতেছি, ধরো তোমরা যখন বোর্ড পরীক্ষা উত্তর লিখবে, তুমি যদি 1-নম্বর ক লেখো, 2-নম্বর খ লেখো, আবার 3-নম্বর ক লেখো, তখন টিচাররা খাতা কাটতে গিয়ে একটা বিরক্তি বোধ করে। কেন তুমি যদি 1-নম্বর প্রশ্ন উত্তর ক লেখো আবার 2-নম্বর প্রশ্ন উত্তর ঘ লিখো, তাহলে টিচারকে আবার প্রশ্ন দেখতে হয় 2-নম্বর প্রশ্ন উত্তর ঘ এর প্রশ্নটা কি। এই ক্ষেত্রে খাতা কাটতে গিয়ে টিচার যখন বিরক্ত চলে আসে, তখন তোমার এই বিরক্ত ভাবটা তোমার খাতার উপর ইফেক্ট করে,
কথা বুঝছো? আমি বলতেছি না তুমি লেখা খুব সুন্দর করে লেখো, আমি সেটা বলতেছি না, তোমার লেখা তুমি তোমার মতো করে লিখবে, বুঝছো? লেখা সুন্দর জন্য বলতেছি না, জাস্ট তুমি এই রুলস গুলো ফলো করবে, তাহলে তোমার লেখাটা সুন্দর না হলেও খাতাটা দেখতে সুন্দর লাগবে, টিচারের মন মানসিকতা ভালো থাকবে, এবং টিচারকে নাম্বার টিচার নাম্বার দিতেও কার্পণ্য করবে না, বুঝছো বিষয়টা কিরকম? সবাইকে বুঝছো? আমাকে একটু বলো বুঝছো কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হলো পরীক্ষায় লেখার নিয়ম। এবার আসো এমসিকিউটা কিভাবে লিখবা, এমসিকিউটা লিখবা কিভাবে একটু দেখাই তোমাদেরকে। এমসিকিউটা যেহেতু তোমরা পরীক্ষার খাতায় তো বোর্ড পরীক্ষায় তোমরা তো ফিল আপ করবা, এখানে তোমরা খাতা লিখবে এইভাবে, জাস্ট একের ধরো উত্তর হচ্ছে একের গ গ লিখবা, অথবা একের গ দিয়ে ধরো উত্তরটাও লিখতে পারো, ধরো উত্তর হচ্ছে ধরো ধান, এভাবেও লিখতে পারো, ঠিক আছে? শুধু উত্তর লিখতে পারো আর উত্তর পাশাপাশি এইভাবে লিখতে পারো। এটা এটা তোমাদের এখন এই অনলাইন পরীক্ষার জন্য বলতেছি, কিন্তু পরীক্ষার হলে তো তোমাদেরকে ইয়া দেওয়া হবে, বুঝছো? পরীক্ষা হলে তোমার থেকে এমসিকিউ ওরাল শিট দেওয়া হবে। স্বামী কিছু না বললে মিউট করো। আচ্ছা তাহলে তোমাদেরকে পরীক্ষা খাতা লেখার নিয়মগুলো বললাম, আর খাতার উপরে হ্যাঁ একটা কথা খেয়াল করো, তোমরা খাতার উপরে তোমাদের নাম এবং আইডি দুইটাই লিখবা, নাম এবং আইডি দুইটাই লিখবা। তোমরা কি করো, খাতার উপরে যে নামটা লিখো সেটা তোমাদের নিট নেম লেখো, তোমরা পরীক্ষায় তোমাদের স্কুলে তোমার যে নাম দিয়ে অ্যাডমিশন নিয়েছো সেই নামটা লিখবা, কোনো নিট নাম লিখবা না, বুঝছো? প্লাস তোমাদের স্কুল থেকে তোমাদের স্কুল থেকে দেওয়া যে আইডিটা সেই আইডি দুইটা অবশ্যই লিখবে। যদি এরকম কোনো খাতাতে খাতা আমি দেখি যে আইডি আছে নাম নেই, তাহলে আমি কিন্তু নাম্বার উপর সেটা এফেক্ট হবে, তখন বলতে পারবো না যে স্যার আমার নাম্বারটা কেন কমাইছে। কারণ তোমরা এখন ক্লাস টেনে পড়ো, কয়দিন পর তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা অনেক ম্যাচিউর, অতএব এগুলো যদি তোমরা মেনটেন না করো তাহলে খাতাটা সৌন্দর্য এগুলো নষ্ট হয়, সেগুলো পরীক্ষা খাতা দিয়ে এফেক্ট হবে, বুঝছো? হোক সেটা অনলাইন পরীক্ষা, তবুও তো এটা পরীক্ষা, তোমাদের এগুলো একটু মেনটেন করে চলবা, ঠিক আছে? আর উত্তর লেখার সময় একটু তোমরা উত্তর লেখার সময় অনেকে করো যে একে নিচে অন্য কালার দিয়ে কালার কালার পেন দিয়ে কালার করো, ওগুলো খুব জরুরি না, ওগুলো করলে করতে পারো, সেটা তোমার যদি টাইমে কভার করে, না করলেও সমস্যা না, তবে লেখাগুলো যেন একটু পরিষ্কার হয়, আর কাটা ছেঁড়া করলে এক দাগ দিয়ে কাটবা। তোমরা কি করো বাচ্চাদের মতন মানে খুব ঘষাঘষি করে কাটা ছেঁড়া করো, এগুলো করবো না, খাতা সৌন্দর্য নষ্ট হয়। বুঝছো? তোমরা তোমাদের তো বিজ্ঞান বিজ্ঞান যে আছে, তোমাদের তো বিজ্ঞান ক্লাস নেই, বিজ্ঞান ক্লাস ও সেরকম বিজ্ঞান পরীক্ষা খাতা ঠিক সেরকম ভাবে লিখবে, একই 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 জিনিস বিজ্ঞান ক্লাস ও প্রযোজ্য। আচ্ছা এবার আসি আমরা একটু পড়াশোনায় দেখি আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত গত ক্লাসে আলোচনা করছিলাম, ঠিক আছে? এখানে দেখো উপরে চার্ট দেওয়া আছে, সেই চার্টের মধ্যে কতগুলা পোকা এবং পোকাদের আক্রমণের কারণ, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? বাবা বলতেছি এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আসো নিচে, আজকে শুরু করার কথা ছিল, আজকে শুরু করার কথা ছিল যে পাঠ নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? পাঠ নিয়ে আলোচনা করবো। দেখো বাংলাদেশে বাংলাদেশে ব্রহ্মপুত্র যমুনা মেঘনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে প্রচুর পরিমাণে পাট জন্মে। বাংলাদেশ ছাড়াও ভারত চীন জাপান থাইল্যান্ড বার্মা মিশর ব্রাজিল প্রভৃতি দেশও পাট জন্মে। পাটের উপর ভিত্তি করে বাংলাদেশে পাট শিল্প গড়ে উঠেছে,
এখন আসে জমি নির্বাচন, উর্বর দোআঁশ মাটি পাট চাষের জন্য সবচেয়ে উপযোগী, তবে বেলে এবং এঁটেল মাটি ছাড়া সব জমিতেই পাট চাষ করা যায়, বুঝছো? আচ্ছা, যে জমিতে বর্ষার শেষের দিকে পলি পড়ে সে জমিতে পাট চাষের জন্য উত্তম তোষা পাট উঁচু জমিতে এবং দেশি পাট উঁচু এবং নিচু দুই ধরনের জমিতে চাষ করা যায়। চাষ উপযোগী পাটের জাত সমূহ, দেখো প্রত্যেকটি ফসলে এমন অনেক জাত আছে যেগুলোর মধ্যে ফলনশীলতা, পরিবেশগত উপযোগিতা, পোকা এবং রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা, দৈহিক বৈশিষ্ট্য, পুষ্টিমান, খাদ্য গুণ, প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি রোগ বালাই গুণাবলী বিদ্যমান। তবে একই জাতের সব বৈশিষ্ট্য সর্বোৎকৃষ্ট সমাবেশ গড়া সম্ভব হয় না। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পাট গবেষণায় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পাট গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই, ঠিক আছে, এটা পুনরূপ আসতে পারে, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট 17টি দেশি, 16টি তোষা বা বগি পাট, 2টি ক্যানাফ, 1টি মেস্তা জাতের পাট উদ্ভাবন এবং অবমুক্ত করা হয়েছে। সবাই বুঝছো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো আমাদের বলছে দেশি পাটের জাত সম্পর্কে, দেখো CBL1 সবুজ পাট, CBE3 আশু পাট, CC45 জৌ পাট, D154 অ্যাটম পাট ইত্যাদি দেশি জাতের পাট, ঠিক আছে। এবার আসো ক্যানাফ জাতের পাট, C2 জলি ক্যানাফ, AC995 মেস্তা জাত, এস বিমান বড়ুয়া। জমি চাষ, আমরা জমি চাষে কিভাবে করবো, ফাল্গুন চৈত্র মাসে দুই এক, হ্যাঁ তুমি ইমোজি কেন দিচ্ছ? জমি চাষ ফাল্গুন চৈত্র মাসে দুই এক, স্যার ভুলে ক্লিক করে গেছে, ঠিক আছে মনোযোগী হও। ফাল্গুন চৈত্র মাসে দুই এক পশলা বৃষ্টি হওয়ার সাথে সাথে পাটের জমি চাষ করতে হয়, রবি ফসল তোলার পর পরই জমি চাষ করা উচিত। 5 থেকে 6টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটির ঢেলা ভেঙে সমান করতে, যারা মানে বলতে বুঝছো মাটির চাপ গুলা, পাটের বীজ ছোট বলে মাটির দলা ভেঙে মিহি করতে হবে এবং আগাছা থাকলে তা বা পূর্ববর্তী ফসলে শিকড়ে উঠিয়ে ফেলতে হবে, নতুন বা বীজ আশানুরূপ গজাবে না। সার প্রয়োগ, পাটের জমিতে সঠিক সময় পরিমাণ মতো জৈব সার, রাসায়নিক সার ব্যবহার করে পাটের ফলন সহজে বৃদ্ধি করা যায়। পাটের জমিতে সঠিক নিয়মে জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সার পরিমাণে কম লাগবে, তবে মাটিতে দস্তা ও গন্ধকের অভাব অনুভূত না হলে জিপসাম জিঙ্ক সার ব্যবহার করা হয়। এলাইনে দেখো মাটিতে কিসের অভাবের কারণে আমরা কি কি অভাবের কারণে জিপসাম আর জিঙ্ক সার ব্যবহার করি। বীজ বপনে 6 থেকে 7 সপ্তাহ সার পর সার প্রয়োগ করতে হবে। জমি নিড়ানি দিয়ে আগাছা মুক্ত করে 9-8-9-7 জাত বাদে অন্যান্য জাতের বেলায় শতক প্রতি 200 গ্রাম ইউরিয়া আর 9-8-9-7 জাতের বেলায় শতক প্রতি 400 গ্রাম ইউরিয়া কিছু পরিমাণ শুকনো মাটির সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে হোবার নিড়ানি সাহায্যে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। দ্বিতীয়বার ইউরিয়া সার দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন গাছের কচি পাতা ডগায় প্রয়োগ করতে সার না লাগে। সার প্রয়োগের সময় মাটিতে যেন পর্যাপ্ত রস থাকে। বীজ শোধন, বীজ বপন করার আগে শোধন করে নেওয়া উত্তম। প্রতি কেজি পাট বীজের সাথে রিডোমিল বা ক্যাপ্টান, লাইনে দেখো রিডোমিল বা ক্যাপ্টান কত পার্সেন্ট, 75% বালাইনাশক মিশিয়ে বীজ শোধন করে নেওয়া উচিত। বীজ বপনের সময় সঠিক সময়ে পাটের বীজ না ভুললে গাছে অসময়ে ফুল আসে এবং ফল কম হয়, পাটের গুণগত মানও কমে যায়। পাট জাত ভেদে 15 ফেব্রুয়ারি হতে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বোনা যায়। বীজ বপন পদ্ধতি এবং বীজ হার, জমিতে পাট বীজ সারিতে বা ছিটিয়ে এই দুই উপায় বপন করা যায়। সারিতে বীজ বপন করলে বীজের পরিমাণ কম লাগে, এক সারি থেকে অন্য সারি দূরত্ব কমপক্ষে 25 থেকে 30 সেন্টিমিটার এবং সারিতে বীজ থেকে বীজের দূরত্ব হতে হবে 7 থেকে 10 সেন্টিমিটার। অথবা আবার ছিটানো পদ্ধতি ভুনলে বীজ বেশি লাগবে, বীজ যেন মাটির খুব গভীরে বোনা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জমিতে জৌ আসলে বীজ বুনতে হয়। বীজ বপনের পরিচর্যাটা দেখো, চারা পাতলা কারণ আগাছা দমন, চারা গজানো 15 থেকে 20 দিন পর চারা, ঘন চারা থেকে দুর্বল চারাগুলো উঠিয়ে সাথে সাথে জমির আগাছা পরিষ্কার করতে হবে। দ্বিতীয়বার 15 থেকে 30 দিনের মধ্যে, ওই শেষবার 45 থেকে 50 দিনের মধ্যে নিড়ানি দিয়ে মাটি আলগা করে আগাছা পরিষ্কার করতে হবে। সেচ ও নিকাশ ব্যবস্থা,
পাটের জমিতে খরা দেখা দিলে সেচের ব্যবস্থা করতে হবে, এবং জমিতে পানি জমে জমে থাকলে তাকে নিকাশের ব্যবস্থা করতে হবে, পোকামাকড়ের দমন। পাট ক্ষেতে বিটা পোকা, উড়ুচুঙ্গা, ছেলে পোকা, ঘোড়া পোকা, কামড় মাকড় ইত্যাদি আক্রমণ হয়ে থাকে। নিচে কয়েকটি পোকার নাম দেওয়া হলো, এদের ক্ষতিকর গুলো একটু খেয়াল করো, এইগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বুঝছো? এই পোকাগুলোর সম্বন্ধে একটু জানবা, এরা এরা কি কি কাজ করে, কিভাবে দমন করতে হবে, এবং এই পোকাগুলোর নামগুলা চিত্র দেখে পোকার নামগুলা শিখবে, ঠিক আছে? প্রথম দেখো যে পোকার নাম দেওয়া হচ্ছে, সে পোকার নাম হচ্ছে যে বিচা পোকা। লক্ষণ কি? কচি ও বয়স্ক সব পাতায় খেয়ে ফেলে, স্ত্রী মথ পাতায় পাতায় উল্টা পিঠে গাদা করে ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর 6 থেকে 7 দিন পর্যন্ত বাচ্চাগুলো পাতার উল্টা দিকে দলবদ্ধ থাকে। পরে এরা সব গাছে কি করে ছড়িয়ে পড়ে দলবদ্ধভাবে। দলবদ্ধভাবে থাকা অবস্থায় ক্রিয়াগুলো পাতার সবুজ অংশে খেয়ে পাতাগুলো সাদা পাতলা পর্দার মতো করে ফেলে, এবং আক্রান্ত পাতাগুলো খুব দূর থেকে সহজে দৃশ্যমান হয়। আক্রমণ ব্যাপক হলে এর কচি ডাকাও ডাকাও খেয়ে ফেলে। দমন পদ্ধতি, পাতের পাতায় ডিমের গাদা দেখলে ডিমের গাদা সহ পাতা তুলে ধ্বংস করতে হবে। আক্রমণের প্রথম পর্যায়ে যখন ডিম থেকে বের হওয়া ক্রিয়াগুলো দলবদ্ধ থাকে তখন আক্রমণ প্রকাশ পাতাটি তুলে গায়ে পিষে এবং গর্তে চাপা দিয়ে অথবা অল্প কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মারতে হবে। আচ্ছা, তারপর দেখো যে তারপর কি বলছে, বিষে পোকা যাতে আক্রান্ত ক্ষেত অন্য ক্ষেত, স্যার আপনার কথা কিছু কম বেজে যাচ্ছে স্যার। সমস্যা মনে হয় দাঁড়া, আচ্ছা এখন দেখো 3 নম্বর কি বলছে, পাট কাটার পর শুকনো জমি চাষ করলে মাটির নিচে লুকিয়ে থাকা পুরতলি গুলো বেড়ে হয়ে আসে, যা পোকা খাদক পাখি খেয়ে ফেলে। 4 নম্বরটা দেখো, বিচা পোকা যাতে আক্রান্ত ক্ষেত বা অন্য ক্ষেতে ছড়াতে না পারে, সেই জন্য আক্রান্ত ক্ষেতে চারদিকে প্রতিবন্ধক নালা তৈরি করে অল্প কেরোসিন মিশ্রিত পানি নালায় রাখতে হবে। 5 নম্বর, নির্ধারিত মাত্রায় রাসায়নিক বালাইনাশক প্রয়োগ করতে হবে। তাহলে এখান থেকে দমন পদ্ধতি কয়েকটা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? এবার আসো উড়চুঙ্গা, চিত্র দেখে যেন বুঝতে পারো এটা উড়চুঙ্গা পোকা। জমিতে গর্ত করে দিনের বেলায় গর্তে বসবাস করে, এবং সন্ধ্যাবেলায় গর্ত থেকে বের হয়ে চারা পাট গাছে গোড়া কেটে গর্তে নিয়ে যায়। এতে পাট ক্ষেত মাঝে মাঝে গাছ শূন্য হয়ে যায়। অনাবৃষ্টি কারোর সময় আক্রমণ বেশি হয়, প্রচুর বৃষ্টিপাতের পর আক্রমণ কমে যায়। পূর্ণবয়স্ক পোকা পাট গাছের শিকড় ও কাণ্ডের গোড়ায় অংশ খায়। কিভাবে দমন করব? প্রতি বছর যেসব জমিতে উড়চুঙ্গা আক্রমণ দেখা যায়, সেখানে সাধারণ পরিমাণের চেয়ে বেশি করে বীজ বপন করতে হয়। আক্রান্ত জমিতে 8 থেকে 9 সেন্টিমিটার পর 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 ঘন গাছ বাছাই করে পাতলা করতে হবে। সম্ভব হলে নিকটস্থ জলাশয় থেকে আক্রান্ত জমিতে পানি সেচের ব্যবস্থা করতে হবে। জমি চাষের সময় নির্ধারিত মাত্রা রাসায়নিক বালাইনাশক প্রয়োগের ব্যবস্থা করতে হবে। গর্তে কীটনাশক প্রয়োগ করে করতে হবে, কীটনাশক বালাইনাশকের বিষ টোপ প্রয়োগ করতে হবে। এগুলোর মাধ্যমে কি কি কয়েকটা পদ্ধতি তোমরা শিখে নিবে। ঘোড়া পোকা, চিত্র দেখে যেন বুঝতে পারো এটা একটা ঘোড়া পোকা। ঘোড়া পোকা পাট গাছের কচি ডগা পাতা আক্রমণ করে, ফলে কচি ডগা নষ্ট হয়ে যায়, শাখা প্রশাখা বের হয়, ফলে পাটের ফলন ও আঁশের মান কমে যায়। দমন পদ্ধতি, পোকা আক্রমণ দেখা দিলে কেরোসিন ভেজা দড়ি গাছের উপর দিয়ে টেনে পোকা আক্রমণ কম হয়। শালিক বা ময়না পাখি ঘোড়া পোকা খেতে পছন্দ করে, তাই এসব পাখি বসার জন্য পাট ক্ষেতে বাঁশের কঞ্চি ও গাছের ডাল পুঁতে নিতে হবে। এই মাত্র যে জয়েন করছো, তার নামটা কি? তোমার নাম কেন ডট দিচ্ছ? তোমার নামটা টাইপ করো।
তোমাদের বাবা বলতেছে তোমাদের যে নাম আছে আইডিতে সেই নামটাই দিবা, এর আগে কোনো ইমোজি কোনো এক্সট্রা কিছু ইউজ করবে না। সামির ইয়াসির তোমার পাশে ইমোজি কেটে দাও, রিমন বড়ুয়া তোমার আগে পরে যেগুলো ইউজ করছে এগুলো কেটে দাও, এগুলো দেখতে খুবই দৃষ্টিকটু। যদি এটা তোমার কোনো পার্সোনাল আইডি না, এটা তোমার ফেসবুক না, যে তুমি তোমার মতো নাম লিখবে, তুমি একটা ক্লাসে আছো, অতএব তোমার নামই তোমার এখন আইডেন্টিটি, কারণ আমি তোমাদের চেহারা দেখতেছি না, তোমাদের নাম দেখতেছি। অতএব তোমাদের পরীক্ষায় তোমাদের স্কুলের যে নাম দিয়ে তোমরা ভর্তি হয়েছো সে নামটা ইউজ করবে, এর আগে কোনো ইমোজি ইউজ করবে না, বুঝছো? এগুলো কিন্তু গুড ম্যানারের মধ্যে পড়ে। তুমি এখানে ক্লাস করতেছো তো তোমার নামটা পাশে যদি এসব ইউজ থাকে তো দেখতে খারাপ লাগে না? তোমরা বলো, তোমরা তোমাদের পার্সোনাল আইডি ফেসবুক হোয়াটসঅ্যাপ সেখানে তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো তোমাদের ছবি তোমাদের ইমোজি তোমাদের নাম ইউজ করতে পারো, কিন্তু তুমি এখানে ক্লাস করতে আসছো, তোমার নামটা অন্তত থাকা উচিত। এটা একটা গুড ম্যানার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো নেক্সট নেক্সট ক্লাস থেকে আমি এটা না দেখি। আমরা একটু কিছুক্ষণ ওয়েট করি, তারপর শুরু করবো। আর আমাকে ঠিক কোন সময় যাচ্ছে না, একটু কনফার্ম করো। আসসালামু আলাইকুম। সবাই কি দ্বিতীয় সামনে কি পরীক্ষার সিলেবাসটা পেয়েছো? নো স্যার। স্যার পাইছি স্যার। যে যে পাওনি বলছো তুমি গ্রুপে দেখো, গ্রুপে আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু আজকে
যারা আসে নাই যারা ক্লাস করতেছে না তাদেরকে বলে দিও পরীক্ষার রুটিনটা, না হলে পরীক্ষার সময় ওরা কনফিউশনে পড়ে যাবে। শামিম চৌধুরী কি ড্র করতেছো? কাল তোমরা কেউ ক্লাসে ছিলে না কেন বলতো? তোমাদের ওই এমসিকিউ গুলা একটু অধ্যায় বাইরে থেকেও পড়তে পারে, তোমরা এটা নিয়ে বেশি করার দরকার নেই, বুঝছো? যেহেতু এমসিকিউ গুলাকে সব এমসিকিউ কিন্তু এক অধ্যায় থেকে দেওয়া হয়নি, দু একটা অধ্যায় বাইরে থেকে আসবে, বুঝছো? যেহেতু তোমরা ক্লাস টেনে করো, তোমাদের বই তো শেষ হওয়ার কথা, আর এখন তোমাদের তো প্রি টেস্ট, এটা একটা প্রি টেস্ট না, আমি বাইর থেকে দিছি যেন তোমরা পুরো বইটা একটু কভার করতে পারো, সেই কারণে চার। ঠিক আছে, আমরা চার শুরু করতেছি, আমরা কত পড়েছি একটু দেখি। সবাই তোমার কথা বুঝছো? একটা কথা একটু বলি, যারা আছে একটু পরীক্ষা প্রশ্নের উত্তর লেখার একটু নিয়মাবলী বলে দিই। তোমরা যে জিনিসটা একটু ভুল করো আমি একটু দেখাচ্ছি, তোমরা তোমাদেরকে তোমরা সবসময় খেয়াল রাখবে যে কোনো পরীক্ষায়, বুঝছো? যে কোনো পরীক্ষায় একটু খেয়াল রাখবে, আমি তোমাদের দেখাচ্ছি পরীক্ষা প্রশ্নের লেখার নিয়ম একটু খেয়াল করো। তোমরা কি করো, তোমরা করো যে দেখো প্রশ্ন প্রথমে লিখবে এইভাবে, ধরো 1-9, 1-9 প্রশ্নের উত্তর, ঠিক আছে? উত্তরের ক, তোমরা কি করো যখন খ লেখো শুধুমাত্র খ লিখো, এইভাবে লিখবে না, অবশ্যই তার আগে এই লাইনটা অবশ্যই লিখতে হবে 1-9 প্রশ্ন উত্তরে খ, তারপর লিখবা 1-9 প্রশ্ন উত্তরে গ, তারপর লিখবা 1-9 প্রশ্ন উত্তরে ঘ, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে এরকম মেনটেন করবা। আচ্ছা, আবার তোমরা কি করো, ধরো তোমরা কি করো 1-9 প্রশ্ন উত্তরে ক লিখলা, তারপর কি করো 2-9 প্রশ্ন উত্তরে আবার ক লিখো, এভাবে কেউ লিখবে না, এক লিখলে পুরোটা এক লিখে শেষ করবা, যদি না পারো গ্যাপ রাখবা। আমার কথা কি পরিষ্কার বুঝে যাচ্ছে? আচ্ছা, তোমরা মেবি দেখতেছো না স্ক্রিন শেয়ারে, দেখো আমি আবার দেখাচ্ছি। তোমরা কি করবে, প্রথমে লিখবা 1-9, 1-9 প্রশ্ন উত্তরের উত্তরের ঠিক আছে, তারপর লিখবা 1-9 প্রশ্ন উত্তরের খ, তোমরা কি করো ডিরেক্ট খ লিখে দাও, তারপর লিখো গ, এভাবে কেউ আনসার করবে না, বুঝছো? প্রত্যেক গ লিখো, তোমরা কি লিখো এরকম গ, এরকম কেউ লিখবে না, প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আলাদা আলাদা করে লিখবে, 1-9 প্রশ্ন উত্তরে ক,
তারপর লিখবা 1 নং প্রশ্নোত্তরে খ তারপর লিখবা 1 নং প্রশ্নোত্তরে গ তারপর গিয়ে লিখবা 1 নং প্রশ্নোত্তরের খ এটা সিকিউর কথা বলতেছি সিকিউর ক্ষেত্রে আচ্ছা এবার লিখবা তারপর তোমরা আবার কি করো মাঝখানে কি করো আবার ধর 1 নং প্রশ্নোত্তর খ 2 নং প্রশ্নোত্তর খ আবার কি লেখো 1 নং প্রশ্নোত্তরে আবার দেখি কি লেখো খ লেখো এভাবে লিখবা না এক লিখলে এক পুরোটা শেষ করবে বুঝছো এক লিখলে এক পুরোটা শেষ করবে তার মাঝখানে কিন্তু কোনো রকম ভাবে অন্য কিছু লিখবে না অন্য উত্তর দিবে না যদি না পারো তাহলে পুরোটাই খালি রাখবে সব উচ্চ শামিম চৌধুরী মনোযোগ দাও চ্যাট করা দরকার নেই সব উচ্চ লিখাটা কিভাবে লিখবা আচ্ছা এতগুলো একটা তারপর সেকেন্ডলি তোমরা কি করো এভাবে এখন প্রশ্ন হচ্ছে তোমরা কেন এভাবে লিখবে দেখো এটা হচ্ছে কেন বলতেছি তোমরা তোমরা যখন বোর্ড পরীক্ষা উত্তর লিখবে তুমি যদি 1 নম্বর ক লেখো 2 নম্বর খ লেখো বা 3 নম্বর ক লেখো তখন টিচাররা খাতা কাটতে গিয়ে একটা বিরক্তি বোধ করে কেন তুমি যদি 1 নম্বর প্রশ্নতে ক লেখো আবার 2 নম্বর প্রশ্নতে ঘ লেখো তাহলে টিচারকে আবার প্রশ্ন দেখতে হয় 2 নম্বর প্রশ্নতে ঘ এর প্রশ্নটা কি এই ক্ষেত্রে খাতা কাটতে গিয়ে টিচার যখন বিরক্ত চলে আসে তখন তোমার এই বিরক্ত ভাবটা তোমার খাতার উপর ইফেক্ট করে কথা বুঝছো আমি বলতেছি না তুমি লেখা খুব সুন্দর করে লেখো আমি সেটা বলতেছি না তোমার লেখা তুমি তোমার মতো করে লিখবে বুঝছো লেখা সুন্দর জন্য বলতেছি না জাস্ট তুমি এই রুলস গুলো ফলো করবে তাহলে তোমার লেখাটা সুন্দর না হলেও খাতাটা দেখতে সুন্দর লাগবে টিচারের মন মানসিকতা ভালো থাকবে এবং টিচারকে নাম্বার টিচার নাম্বার দিতেও কার্পণ্য করবে না বুঝছো বিষয়টা কিরকম সবাইকে বুঝছো আমাকে একটু বলো বুঝছো কিনা স্যার বুঝছি আচ্ছা ঠিক আছে তাহলে এই হলো পরীক্ষার লেখার নিয়ম এবার আসো এমসিকিউটা কিভাবে লিখবা এমসিকিউটা লিখবা কিভাবে একটু দেখাই তোমাদেরকে এমসিকিউটা যেহেতু তোমরা পরীক্ষার খাতায় তো বোর্ড পরীক্ষায় তোমরা তো ইয়ে ফিল আপ করবা এখানে তোমরা খাতা নিবে এভাবে জাস্ট একের ধরো উত্তর হচ্ছে একের গ গ লিখবা অথবা একের গ দিয়ে ধরো উত্তরটাও লিখতে পারো ধরো উত্তর হচ্ছে ধরো ধান এভাবে লিখতে পারো ঠিক আছে শুধু উত্তর লিখতে পারো আর উত্তর পাশাপাশি এভাবে লিখতে পারো এটা এটা তোমাদের এখন এই অনলাইন পরীক্ষার জন্য বলতেছি কিন্তু পরীক্ষার হলে তো তোমাদেরকে ইয়া দেওয়া হবে বুঝছো পরীক্ষা হলে তোমাদেরকে এমসিকিউ ওয়ার্কশিট দেওয়া হবে স্বামী কিছু না বললে মিউট করো আচ্ছা তাহলে তোমাদেরকে পরীক্ষা খাতা লেখার নিয়মগুলো বললাম আর খাতার উপরে হ্যাঁ আটটা কথা খেয়াল করো তোমরা খাতার উপরে তোমাদের নাম এবং আইডি দুইটাই লিখবা নাম এবং আইডি দুইটাই লিখবা তোমরা কি করো খাতার উপরে যে নামটা লিখো সেটা তোমাদের নিট নেম লেখো তোমরা পরীক্ষায় তোমাদের স্কুলে তোমরা যে নাম দিয়ে অ্যাডমিশন নিয়েছো সেই নামটাই লিখবা কোনো নিট নাম লিখবা না বুঝছো প্লাস তোমাদের স্কুল থেকে তোমাদের স্কুল থেকে দেওয়ার যে আইডিটা সেই আইডি দুইটা অবশ্যই লিখবে যদি এরকম কোনো খাতাতে খাতা আমি দেখি যে আইডি আছে নাম নেই তাহলে আমি কিন্তু নাম্বার উপর সেটা এফেক্ট হবে তখন বলতে পারবো না যে স্যার আমার নাম্বারটা কেন কমাইছে কারণ তোমরা এখন ক্লাস টেনে পড়ো কয়দিন পর তোমরা এসএসসি পরীক্ষা দিবা তোমরা অনেক ম্যাচিউর অতএব এগুলো যদি তোমরা মেনটেন না করো তাহলে খাতাটা সৌন্দর্য এগুলো নষ্ট হয় সেগুলো পরীক্ষা খাতা গিয়ে এফেক্ট হবে বুঝছো হোক সেটা অনলাইন পরীক্ষা তবুও তো এটা পরীক্ষা তোমাদের এগুলো একটু মেনটেন করে চলবা ঠিক আছে আর উত্তর লেখার সময় একটু তোমার উত্তর লেখার সময় অনেকে করো যে একে নিচে অন্য কালার দিয়ে কালার দিয়ে কালার পেন দিয়ে কালার করো ওগুলো খুব জরুরি না ওগুলো করলে করতে পারো তোমার যদি টাইমে কভার করে না করলেও সমস্যা না তবে লেখাগুলো যেন একটু পরিষ্কার হয় আর কাটা ছেঁড়া করলে এক দাগ দিয়ে কাটবা তোমরা কি করো বাচ্চাদের মতন মানে খুব ঘষাঘষি করে কাটা ছেঁড়া করো এগুলো করে করবো না খাতা সৌন্দর্য নষ্ট হয় বুঝছো
তোমরা তোমাদের তো বিজ্ঞান বিজ্ঞান যে আছে তোমরা তুমি বিজ্ঞান ক্লাস নেই, বিজ্ঞান ক্লাসও সেরকম, বিজ্ঞান পরীক্ষা খাতা ঠিক সেরকম ভাবে লিখবে, একই 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 জিনিস বিজ্ঞান ক্লাসও প্রযোজ্য। আচ্ছা এবার আসি আমরা একটু পড়াশোনায় দেখি আমরা কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি। গত ক্লাসে না এতটুকু পর্যন্ত গত ক্লাসে আলোচনা করছিলাম, ঠিক আছে? এখানে দেখো উপরে চার দেওয়া আছে, সে চারের মধ্যে কতগুলা পোকা এবং পোকার আক্রমণের কারণ এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? বাবা বলতেছি এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এখন আসো নিচে, আজকে শুরু করার কথা ছিল, আজকে শুরু করার কথা ছিল যে পাঠ নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? পাঠ নিয়ে আলোচনা করবো। দেখো বাংলাদেশে বাংলাদেশে ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে প্রচুর পরিমাণে পাট জন্মে। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, বার্মা, মিশর, ব্রাজিল প্রভৃতি দেশও পাট জন্মে। পাটের উপর ভিত্তি করে বাংলাদেশে পাট শিল্প গড়ে উঠেছে। এখন আসে জমির নির্বাচন। উর্বর দোআঁশ মাটি পাট চাষের জন্য সবচেয়ে উপযোগী, তবে বেলে এবং এঁটেল মাটি ছাড়া সব জমিতেই পাট চাষ করা যায়, বুঝছো? আচ্ছা যেসব জমিতে যে জমিতে বর্ষার শেষের দিকে পলি পড়ে সে জমিতে পাট চাষের জন্য উত্তম তোষা পাট উঁচু জমিতে এবং দেশি পাট উঁচু এবং নিচু দুই ধরনের জমিতে চাষ করা যায়। চাষ উপযোগী পাটের জাত সমূহ, দেখো প্রত্যেকটি ফসলে এমন অনেক জাত আছে যেগুলোর মধ্যে ফলনশীলতা, পরিবেশগত উপযোগিতা, পোকা এবং রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা, দৈহিক বৈশিষ্ট্য, পুষ্টিমান, খাদ্য গুণ, প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি রোগ বালাই গুণাবলী বিদ্যমান। তবে একই জাতের সব বৈশিষ্ট্য সর্বোৎকৃষ্ট সমাবেশ গড়া সম্ভব হয় না। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পাট গবেষণায় লাইনটা তো দেখো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পাট গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই, ঠিক আছে, এটা পুনরূপ আসতে পারে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, 17টি দেশি, 16টি তোষা বা বগি পাট, 2টি ক্যানাফ, 1টি মেস্তা জাতের পাট উদ্ভাবন এবং অবমুক্ত করা হয়েছে। সবাই বুঝছো এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসো আমাদের বলছে দেশি পাটের, দেশি পাটের জাত সম্বন্ধে দেখো CBL1 সবুজ পাট, CBE3 আশু পাট, CC45 জু পাট, D154 এটম পাট ইত্যাদি দেশি জাতের পাট, ঠিক আছে? এবার আসো ক্যানাফ জাতের পাট, HC2 জলি ক্যানাফ, HC995 মেস্তা জাত, বিমান বড়ুয়া। জমি চাষ, আমরা জমি চাষে কিভাবে করবো? ফাল্গুন চৈত্র মাসে দুই এক, হ্যাঁ তুমি ইমোজি কেন দিচ্ছ? জমি চাষ ফাল্গুন চৈত্র মাসে দুই এক, স্যার ভুলে ক্লিক করে গেছে, ঠিক আছে মনোযোগী হও। ফাল্গুন চৈত্র মাসে দুই এক পশলা বৃষ্টি হওয়ার সাথে সাথে পাটের জমি চাষ করতে হয়, রবি ফসল তোলার পর পরই জমি চাষ করা উচিত। 5 থেকে 6টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটির ঢেলা ভেঙে সমান করতে, ঢেলা মানে বলতে বুঝছো মাটির চাপ গুলা। পাটের বীজ ছোট বলে মাটির দলা ভেঙে মিহি করতে হবে এবং আগাছা থাকলে তা বা পূর্ববর্তী ফসলে শিকড়ে উঠিয়ে ফেলতে হবে, নতুন বা বীজ আশানুরূপ গজাবে না। সার প্রয়োগ, পাটের জমিতে সঠিক সময় পরিমাণ মতো জৈব সার, রাসায়নিক সার ব্যবহার করে পাটের ফলন সহজে বৃদ্ধি করা যায়। পাটের জমিতে সঠিক নিয়মে জৈব সার ব্যবহার করলে রাসায়নিক সার পরিমাণে কম লাগবে, তবে মাটিতে দস্তা ও গন্ধকের অভাব অনুভূত না হলে জিপসাম জিঙ্ক সার ব্যবহার করা হয়। এলাইনে দেখো মাটিতে কিসের অভাবের কারণে আমরা কি কি অভাবের কারণে জিপসাম আর জিঙ্ক সার ব্যবহার করি। বীজ বপনে 6 থেকে 7 সপ্তাহ সার পর সার প্রয়োগ করতে হবে। জমি নিড়ানি দিয়ে আগাছা মুক্ত করে 9-8-9-7 জাত বাদে অন্যান্য জাতের বেলায় শতক প্রতি 200 গ্রাম ইউরিয়া, আর 9-8-9-7 জাতের বেলায় শতক প্রতি 400 গ্রাম ইউরিয়া কিছু পরিমাণ শুকনো মাটির সাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে ও বা নিড়ানি
সাহায্যে মাটির সাথে মিশে দিতে হবে। দ্বিতীয়বার ইউরিয়া সার দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যে যেন গাছের কচি পাতা ডগায় প্রয়োগকৃত সার না লাগে। সার প্রয়োগের সময় মাটিতে যেন পর্যাপ্ত রস থাকে। বীজ শোধন, বীজ বপন করার আগে শোধন করে নেওয়া উত্তম। প্রতি কেজি পাট বীজের সাথে রেডোমিল বা ক্যাপ্টন লাইনে দেখো, রেডোমিল বা ক্যাপ্টন কত পার্সেন্ট? 75% বালাইনাশক মিশিয়ে বীজ শোধন করে নেওয়া উচিত। বীজ বপনের সময় সঠিক সময়ে পাটের বীজ না ভুললে গাছে অসময়ে ফুল আসে এবং ফল কম হয়। পাটের গুণগত মানও কমে যায়। পাট জাত ভেদে 15 ফেব্রুয়ারি হতে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বোনা যায়। বীজ বপন পদ্ধতি এবং বীজ হার, জমিতে পাট বীজ সারিতে বা ছিটিয়ে এই দুই উপায় বপন করা যায়। সারিতে বীজ বপন করলে বীজের পরিমাণ কম লাগে। এক সারি থেকে অন্য সারি দূরত্ব কমপক্ষে 25 থেকে 30 সেন্টিমিটার এবং সারিতে বীজ থেকে বীজের দূরত্ব হতে হবে 7 থেকে 10 সেন্টিমিটার। অথবা আবার ছিটানো পদ্ধতি ভুললে বীজ বেশি লাগবে। বীজ যেন মাটির খুব গভীরে বোনা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জমিতে জো আসলে বীজ বুনতে হয়। বীজ বপনের পরিচর্যাটা দেখো, চারা পাতলা কারণ আগাছা দমন, চারা গজানো 15 থেকে 20 দিন পর চারা ঘন চারা থেকে দুর্বল চারাগুলো উঠিয়ে সাথে সাথে জমির আগাছা পরিষ্কার করতে হবে। দ্বিতীয়বার 15 থেকে 30 দিনের মধ্যে, ওই শেষবার 45 থেকে 50 দিনের মধ্যে নিড়ানি দিয়ে মাটি আলগা করে আগাছা পরিষ্কার করতে হবে। সেচ ও নিকাশ ব্যবস্থা, পাটের জমিতে খরা দেখা দিলে সেচের ব্যবস্থা করতে হবে এবং জমিতে পানি জমে জমে থাকলে তাকে নিকাশের ব্যবস্থা করতে হবে। পোকামাকড়ের দমন, পাট ক্ষেতে বিটা পোকা, উচুঙ্গা, চেলে পোকা, ঘোড়া পোকা, কামড় মাকড় ইত্যাদি আক্রমণ হয়ে থাকে। নিচে কয়েকটি পোকার নাম দেওয়া হলো, এদের ক্ষতিকর গুলো একটু খেয়াল করো, এইগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বুঝছো? এই পোকাগুলোর সম্বন্ধে একটু জানবা, এরা কি কি কাজ করে, কিভাবে দমন করতে হবে এবং এই পোকাগুলোর নামগুলা চিত্র দেখে পোকার নামগুলা শিখবে, ঠিক আছে? প্রথম দেখো যে পোকার নাম দেওয়া হচ্ছে, সেই পোকার নাম হচ্ছে যে বিচা পোকা। লক্ষণ কি? কচি ও বয়স্ক সব পাতায় খেয়ে ফেলে, স্ত্রী মথ পাতায় উল্টা পিঠে গাদা করে ডিম পারে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর 6 থেকে 7 দিন পর্যন্ত বাচ্চাগুলো পাতার উল্টা দিকে দলবদ্ধ থাকে। পরে এরা সব গাছে কি করে ছড়িয়ে পড়ে দলবদ্ধভাবে। দলবদ্ধভাবে থাকা অবস্থায় ক্রিয়াগুলো পাতার সবুজ অংশে খেয়ে পাতাগুলো সাদা পাতলা পর্দার মতো করে ফেলে এবং আক্রান্ত পাতাগুলো খুব দূর থেকে সহজে দৃশ্যমান হয়। আক্রমণ ব্যাপক হলে এর কচি ডাকাও খেয়ে ফেলে। দমন পদ্ধতি, পাতের পাতায় ডিমের গাদা দেখলে ডিমের গাদা সহ পাতা তুলে ধ্বংস করতে হবে। আক্রমণের প্রথম পর্যায়ে যখন ডিম থেকে বের হওয়া ক্রিয়াগুলো দলবদ্ধ থাকে তখন আক্রমণ প্রকাশ পাতাটি তুলে গায়ে পিষে এবং গর্তে চাপা দিয়ে অথবা অল্প কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মারতে হবে। আচ্ছা, তারপর দেখো যে তারপর কি বলছে, বিষে পোকা যাতে আক্রান্ত ক্ষেত অন্য ক্ষেত, স্যার আপনার কথা কিছু কম বেজে যাচ্ছে স্যার, আপনার সমস্যা মনে হয়, একটু দাঁড়াও। আচ্ছা এখন দেখো 3 নম্বর কি বলছে, পাট কাটার পর শুকনো জমি চাষ করলে মাটির নিচে লুকিয়ে থাকা পুরুতলিগুলো বেড়ে হয়ে আসে, যা পোকা খাদক পাখি খেয়ে ফেলে। 4 নম্বরটা দেখো, বিচা পোকা যাতে আক্রান্ত ক্ষেত বা অন্য ক্ষেতে ছড়াতে না পারে সেই জন্য আক্রান্ত ক্ষেতে চারদিকে প্রতিবন্ধক নালা তৈরি করে অল্প কেরোসিন মিশ্রিত পানি নালায় রাখতে হবে। 5 নম্বর, নির্ধারিত মাত্রায় রাসায়নিক বালাইনাশক প্রয়োগ করতে হবে। তাহলে এখান থেকে তোমার পদ্ধতি কয়েকটা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? এবার আসো উড়চুঙ্গা, চিত্র দেখে যেন বুঝতে পারো এটা উড়চুঙ্গা পোকা।
জমিতে গর্ত করে দিনের বেলায় গর্তে বসবাস করে, আবার সন্ধ্যাবেলায় গর্ত থেকে বের হয়ে চারা পাট গাছে গোড়া কেটে গর্তে নিয়ে যায়। এতে পাট ক্ষেত মাঝে মাঝে গাছ শূন্য হয়ে যায়। অনাবৃষ্টি কারোর সময় আক্রমণ বেশি হয়, প্রচুর বৃষ্টিপাতের পর আক্রমণ কমে যায়। পূর্ণবয়স্ক পোকা পাট গাছের শিকড় ও কাণ্ডের গোড়ায় অংশ খায়। কিভাবে দমন করব? প্রতি বছর যেসব জমিতে উরচুঙ্গ আক্রমণ দেখা যায় সেখানে সাধারণত সাধারণ পরিমাণের চেয়ে বেশি করে বীজ বপন করতে হয়। আক্রান্ত জমিতে 8 থেকে 9 সেন্টিমিটার হওয়ার পর পর ঘন গাছ বাছাই করে পাতলা করতে হবে। সম্ভব হলে নিকটস্থ জলাশয় থেকে আক্রান্ত জমিতে পানি সেচের ব্যবস্থা করতে হবে। জমি চাষের সময় নির্ধারিত মাত্রায় রাসায়নিক বালাইনাশক প্রয়োগের ব্যবস্থা করতে হবে। গর্তে কীটনাশক প্রয়োগ করে করতে হবে, কীটনাশক বালাইনাশকের বিষ টোপ প্রয়োগ করতে হবে। এগুলোর মাধ্যমে কি কি কয়েকটা পদ্ধতি তোমরা শিখে নিবে। ঘোড়া পোকা চিত্র দেখে যেন বুঝতে পারো এটা একটা ঘোড়া পোকা। ঘোড়া পোকা পাট গাছের কচি ডগা পাতা আক্রমণ করে, ফলে কচি ডগা নষ্ট হয়ে যায়, শাখা প্রশাখা বের হয়, ফলে পাটের ফলন ও আঁশের মান কমে যায়। দমন পদ্ধতি, পোকা আক্রমণ দেখা দিলে কেরোসিন ভেজা দড়ি গাছের উপর দিয়ে টেনে পোকা আক্রমণ কম হয়। শালিক বা ময়না পাখি ঘোড়া পোকা খেতে পছন্দ করে, তাই এসব পাখি বসার জন্য পাট খেতে বাঁশের কঞ্চি ও গাছের ডাল পুঁতে নিতে হবে। এই মাত্র যে জয়েন করছো তার নামটা কি? তোমার নাম কেন ডট দিচ্ছ? তোমার নামটা টাইপ করো। তোমাদের বাবা বলতেছে তোমাদের যে নাম আছে আইডিতে সেই নামটাই দিবা, এর আগে কোনো ইমোজি কোনো এক্সট্রা কিছু ইউজ করবে না। সামির ইয়াসির তোমার পাশে ইমোজি কেটে দাও। রিমন বড়ুয়া তোমার আগে পরে যেগুলো ইউজ করছে এগুলো কেটে দাও, এগুলো দেখতে খুবই দৃষ্টিকটু। যদি এটা তোমার কোনো পার্সোনাল আইডি না, এটা তোমার ফেসবুক না, যে তুমি তোমার মতো নাম লিখবে, তুমি একটা ক্লাসে আছো, অতএব তোমার নামই তোমার এখন আইডেন্টিটি। কারণ আমি তোমাদের চেহারা দেখতেছি না, তোমাদের শুধু নাম দেখতেছি। অতএব তোমাদের পরীক্ষায় তোমাদের স্কুলের যে নাম দিয়ে তোমরা ভর্তি হয়েছো সেই নামটা ইউজ করবে, এর আগে কোনো ইমোজি ইউজ করবে না, বুঝছো? এগুলো কিন্তু গুড ম্যানারের মধ্যে পড়ে। তুমি এখানে ক্লাস করতেছো তো তোমার নামটা পাশে যদি এসব কিছু থাকে তো দেখতে খারাপ লাগে না? তোমরাই বলো, তোমরা তোমাদের পার্সোনাল আইডি ফেসবুক হোয়াটসঅ্যাপ সেখানে তোমরা তোমাদের মতো ইচ্ছা মতো তোমাদের ছবি তোমাদের ইমোজি তোমাদের নাম ইউজ করতে পারো, কিন্তু তুমি এখানে ক্লাস করতে আসছো, তোমার নামটা অন্তত সুন্দর থাকা উচিত। এটা একটা গুড ম্যানার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো নেক্সট নেক্সট ক্লাস থেকে আমি এটা না দেখি।